নলবাৰীত পুনৰ দুজন লোক আক্রান্ত হৈছে কোভিড-19ত। কোভিড-19ত আক্রান্ত নলবাৰীৰ মালিকুছিৰ ৰাতুল আলী, কোভিড-19ত আক্রান্ত মুকালমুৱাৰ মন্তু মেধি। লখৰাৰ এছবিআই শাখাৰ কৰ্মচাৰী আছিল মালিকুছিৰ ৰাতুল আলী। 22 জুনত জ্বৰত আক্রান্ত হৈছিল ৰাতুল আলী। গুৱাহাটীত সোৱাব সংগ্ৰহ কৰা হৈছিল ৰাতুল আলীৰ। সোৱাব সংগ্ৰহৰ পিছতেই মালিকুছিৰ গাঁৱলৈ গৈছিল ৰাতুল। আনহাতে মুকালমুৱাৰ মন্তু মেধিও গুৱাহাটীত কৰ্মৰত। দুয়োগৰাকীকে নলবাৰীৰ এছ এম কে চিভিল হাস্পতালত ভৰ্তি কৰোৱা হৈছে। আর গুৱাহাটী মহানগরীকে ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তত গণসংক্রমণের আশঙ্কা করা হয়েছে। লক্ষিমপুরতো কোভিড-19ৰ গণসংক্রমণের আশঙ্কা, কিয়নো 4জনকৈ গাড়ি চালকর দেহত ধরা পড়েছে কোভিড-19 পজিটিভ। আর তার পাছতেই হাহাকার লাগিছে লক্ষিমপুরত। কোয়ারেন্টাইন ক্যাম্পর লোকক অনা নিয়া করেছিল 4জনে। আজরি সময়ত অন্য কামতো নিয়োজিত আছিল 4জন গাড়ির চালক। ধলপুর আর নারায়ণপুর মাধবদেব বিশ্ববিদ্যালয়ের সোয়াব সংগ্রহ শিবিরলৈকে যাতায়াত করে আছিল এই চালক 4জনে। ৰেপিড টেষ্টত এই চালক 4জনের দেহত ধরা পড়েছে করোনার অবস্থিতি, আর যার বাবে এটা গণসংক্রমণের আশঙ্কা করা হয়েছে লক্ষিমপুর। রেখণ্ডপথ আগবাইছো লক্ষিমপুরের পর আমার সাংবাদিক সঞ্জীব লাহনের এক বিশেষ রিপোর্ট। লক্ষিমপুরত 4জনকৈ গাড়ি চালক আর হ্যান্ডিম্যানের গাত কোভিড-19 পার পিছত গণসংক্রমণের ভয়ত প্রস্তমান হয়ে আছে রাইজ। একটা কথা কব লাগবে যে সেই 4জন যে লোক আসলে কিছুমান আসলে গাড়ি চালক, কিছুমান আসলে হ্যান্ডিম্যান, আর সেই কেজনে কোভিড-19 পরীক্ষার কারণে যখন কোয়ারেন্টাইনত থাকা লোক যাতায়াত করাইছিল। লক্ষিমপুর জেলার জেলালে সোমাই অহা ধলপুরের মাধবদেব বিশ্ববিদ্যালয়ের যে সোয়াব কালেকশন সেন্টার আছে তালে যাতায়াত করে আসলে। আর যাকালি দেহত কোভিড-19 ধরা পড়ার পিছত এটা সমগ্র লক্ষিমপুর জেলাখান গণসংক্রমণের ভয়ে ত্রস্তমান হয়ে আছে। কিন্তু ইয়ার পিছতো যেন একাংশ লোকে বুঝি নেপায় গণসংক্রমণ কি বা গণসংক্রমণের ভয়াবহতার বিষয়ে নেজানো যেন একাংশ লোকে, মই সেই দৃশ্য দেখুৱাম যে এইটো এটা অতি ভয়ঙ্কর দৃশ্য। সব বিপিআর ইন্ডিয়ান ব্যাংকের সম্মুখের দৃশ্য, আর এই অংশটোতে সেই কেজন ড্রাইভারে আহি তেওঁলোকে গাড়ি রাখি বা এই সকল লোককে হয়তো বহুবার যাতায়াত করাইছে। তারপরে কোনো এই সকল লোকের কোনো ধরনের সচেতনতা নাই। তেওঁলোকে কেবল ব্যাংকলৈ আহি তেওঁলোকে পয়সা ইয়াত উলিয়াবলৈ আহিছে, সেই কথাটো আমি জানো, প্রয়োজনীয় পয়সা। কিন্তু তাতোতকৈ এই মুহূর্তে হয়তো বেশি প্রয়োজনীয় যে করোনার পর কেনদরে হাত সারি থাকি পারি, এই বিষয়ত কিন্তু তেওঁলোকৰ কোনো সচেতনতা নাই। আৰু লক্ষিমপুর প্রশাসনের এই বিষয়ত কোনো ধরনের হস্তক্ষেপ নথকাটো অতি পরিতাপর বিষয়। যে এক কথা কবলে গেলে এফালে যদি গণসংক্রমণের ভয়ত বহু লোক ঘর ভিতরে সোমাই আছে, আনফালে কিন্তু কেজনমান মানুষে অজ্ঞ লোকে কেইটামান পয়সার জহত এনেদরে যে নীতি নির্দেশনা আছে বা করোনার কারণে লবলগীয়া সাবধানতা সেইখিনি ভরিয়ে মোহারি আছে। আমার হাতে থাকা শেহতীয়া তথ্য অনুসারে গাড়ি চালক আর হ্যান্ডিম্যানের ভিতর মিলন দেউরী, উৎপল বরা, ললিত লোহিত ভট্টাচার্য আর পল্লব বরার দেহত কোভিড-19 ধরা পড়েছে। করোনা পজিটিভ বলে ইতিমধ্যে প্রমাণ হয়েছে, আর করোনা যে হসপিটাল আছে কোভিড-19 হসপিটাল আছে তালে লওয়া হব। কিন্তু তার মই আমার দর্শক সকল এই কারণে এই কথাটা কব বিচার যে সব এটাও যে লক্ষিমপুরত করোনা সংক্রমণ রোধের কারণে যে সাবধানতা লবলগীয়া আসলে প্রশাসনই হোক বা সাধারণ লোকই হোক, তার কোনো ধরনের এখেয়া পরিলক্ষিত হওয়া নাই। এটাও কিছুমান লোকের নীতি নির্দেশনা ভরিয়ে মোহারি আছে বা করোনার কারণে লবলগীয় যেখানে সাবধানতা আছে সেইখানে কোনো কারণে অবলম্বন করা হওয়া নাই। মূল কারণ একদম সচেতন লোক আছে, মই আপনার কথা বলার পেছনে আটা এটা কথা পাতি নতুন অকন ওপর পাতি হলে ভাল হবে। ইয়াতে আপনার দোকান আছে নহয় জানো? যি কেজনের গাত ধরা পড়েছে কোভিড-19 আপনার এইফালে আসছিল নাকি? তখন তো এই ব্যাংকের যা মানে মানুষ আহে অহা যা করে তো কহিয়াই আসলে আর ইয়াতে তো ঘোরা পড়া করে আছে। মূল গাড়ি পার্ক করার দোকান আছে, মূল যা সন্দেহ হয়েছে তখন মানুষ মূল তাহলে আসছে নাকি, মূল এটা মানে ভীতিগ্রস্ত হয়েছে। কিন্তু আপনার সম্মুখে এনেকা দৃশ্য দোকানের সম্মুখে এনেকা একটা পরিবেশ হয়ে আছে, মানে ব্যাংকর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নলয়, কোনো একো একটা কাম নকরে। বরঞ্চ আমি বারম্বার কোয়া পিছতো মার্কিং বোলে সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন করে যে মার্কিং করবো লাগে সেই মার্কিংয়ের ব্যবস্থা করবো অনুরোধ জানাইছিল, আজিলেক করা নাই, সেনিটাইজিং করা নাই, মানে এনেকাই চলি আছে। আমি তার ব্যবসায় নকরিলেও উপায় নাই, কিন্তু উপায় নাই, মূল এখন ব্যবসায় বন্ধ মানে পরিলক্ষিত হয়েছে। যেখানে কব লাগবে যে লক্ষিমপুর ভয়াবহ হয়ে পড়ে পড়ে করোনা লক্ষিমপুরত ভয়াবহ রূপ লোক পারে কোভিড-19। একমাত্র কারণ কিন্তু এইটাই হব সাধারণ লোকের সচেতনতার অভাব আর প্রশাসনের যে নিলিপ্ত ভূমিকা সেয়াই কিন্তু লক্ষিমপুর নগরলৈ বা লক্ষিমপুর জেলাখানলৈ ভয়াবহতা কহিয়াই আনিব পাৰে।